পিরিয়ডের সময় কি মোবাইল থেকে কোরআন পড়া যাবে পিরিয়ডের সময় কোরআন করা যাবে এটা নিয়ে ওলাম মধ্যে দেখতেলাভ আছে জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ওলাম একরম অর্থাৎ প্রায় ওলা ওলামাইক্রামের মত হল বেশিরভাগ স্কলারদের মত হলো যে এই সময় কোরআন তেলাওয়াত করা যাবে না সেটা মোবাইল থেকে হোক আর যেখান থেকেই হোক যদিও এমনি তাইমিন রহমতুল্লাহ সহ সৌদি আরবের স্কলারদের মধ্যে বিনবাদর রহমতুল্লাহ ইত্যাদি সমকালীন কোনো কোনো লমাইকালাম তারা পীরের সময় কোরআন তেলাত করা যাবে বলে মত দিয়েছেন তবে স্পর্শ করা যাবে না সেবার সবাই একমত অতএব তাদের মতে কোরআন আপনি মোবাইল থেকে তেলাত করতে পারেন যেহেতু এটা স্পর্শ করানো হয় না এতে তবে যমনুল আমাদের মতের দিকে তাকালে এই সময় কোরআন তেলাত নয় বরং এ সময় আপনি বস্তু পড়তে পারেন অন্য দু আদালত পড়তে পারেন এবং অন্যান্য ভালো কাজ করতে পারেন আমি ইংরেজি নিয়ে মাস্টার্স কমপ্লিট করেছি পড়াশোনার মাঝখানে আমার এক সময় মনে হলো এ পড়াশোনা আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না আমার ইচ্ছা আমি হাফেজা হব বেশ কয়েকটি আমলি সুর আমি মুখস্থ করেছি কিন্তু আবার ভুলেও যাচ্ছি আমি কিভাবে হিপস করতে পারি আঠাশ বছর বয়সে এসে আমার পক্ষে কি আদৌ সম্ভব কর্নে হিপস করা দয়া করে পরামর্শ দিয়ে উপকৃত কৃতজ্ঞ করবেন বোন মাহমুদা কোয়ারিকারিমের হিপস আঠাশ ত্রিশ পঁয়ত্রিশ বছর বয়সে বিষয়ে অনেকে করেন এটার প্রয়োজন হল এটার জন্য প্রয়োজন হল সিরিয়াসনেস অধ্যাবসায় পরিশ্রম করা সাধনা করা আল্লাহর কাছে দোয়া করা এবং পুরো ত্রিশ পরাই ইউজ করতে না পারেন আপনি যতটুকু করেন ততটুকু করবেন অতএব আপনি শুরু যেভাবে করতে চাইছেন সেভাবে করেন ঠিক আছে কিছু আমলি সুর আপনি মুখস্থ করলেন সুরে মোগ সুরে সাজদা যে সুরাগুলো আমাদের বিভিন্ন সময় তেল করতে হয় সুরা কাহা তাহলে সেক্ষেত্রে সেই সুরাগুলো আপনি আগে মুখস্থ করেন এবং সেগুলো নিয়মিত করেন এভাবে আস্তে 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 আপনার তেলতের প্রতি আপনি বা হিপসের প্রতি মুখস্থ করার প্রতি আপনি বাড়ান ইনশা বিদেলা আপনার হেফস হয়ে যাবে মুশকিল হলো আপনি আবার ভুলেও যাচ্ছেন তো যদি এমন হয় যে আপনার আসলে মানে স্মরণ আপনি রাখতেই পারেন না তো মনে রাখবেন ইচ্ছার বাইরে ভুলে যাচ্ছেন আপনি স্মরণ রাখার চেষ্টা করছেন ধরে রাখার চেষ্টা করছেন তারপর রাখতে পারছেন না এরকম আপনার গুণ হবে না ইচ্ছাকৃত কেউ যদি অবহেলা করে কর্নেকারিম যদি ভুলে যায় অর্থাৎ তিনি হিপস করেছেন কিন্তু এরপর আর সেটার কেয়ার করেন না সেটার রিভিউ দেন না সেটা আবার নিয়মিত পড়েন না যার কারণে তিনি ভুলে যাচ্ছেন এই অবহেলার কারণে ভুলে যদি যাওয়া হয় সেটা গুনাহের কারণ হবে কিন্তু আপনি চেষ্টা করেন তারপরও আপনার মনে থাকে না ইশালের কারণে আপনার গুনা হবে না অথবা আপনি হিপস অব্যাহত রাখতে পারেন ফরজনামাজের পর যে তাজবিগুলো আছে এগুলো কি পুরোপুরি নামাজ শেষে পড়া যাবে নাকি ফরজ নামাজ আহ পরেই পড়তে হবে ও আচ্ছা ফরজ নামাজের ফরজ নামাজের পরে তাজবিগুলো দোয়াগুলো জিকিরগুলো কি আমরা ফরজ নামাজের পর পরই পড়বো না সুনদ পড়েই পড়বো হামিফ নাজাব মাইক্রামের দৃষ্টিকোণ হলো সুন্নত পড়ে তারপরে পড়বেন একসাথে অন্যান্য অবশ্য সালাম ফেরানোর পরেই এগুলো পড়ে তারপরে সুনদ পড়ার কথা বলে থাকেন বিয়ে ছাড়া হজ নাকি ফরজ হয় না এটা কি সত্য না এটা অসত্য কথা বিয়ে হওয়ার সাথে আর্থিক সংগতি শারীরিক সংগতির সম্পর্ক এটার সাথে বিয়ে করার কোনো সম্পর্ক নেই একামতের জবাব দিতে হবে কিনা একামতের জবাব দেওয়ার বিষয়ে একটা হাদিস আছে সেই হাদিসকে কোন কোনো সাল্লাহ বলার সময় কদাকসলাই আর বলার সময় আর বাকিগুলো তো আজানের মতোই জবাব দিতে হবে হজর নামাজে উঠতে পারি না করণীয় কি হজর নামাজ উঠতে পারছেন না এটার জন্য আপনাকে রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে এসার পর দেরি করা যাবে না এবং মোবাইল টেপাটে করা যাবে না সন্ধ্যার পর থেকে মোবাইল থেকে দূরে থাকবেন এবং ঘুমের চেষ্টা করবেন যত তাড়াতাড়ি ঘুমাতে চেষ্টা করবেন এবং ঘুমাতে পারবেন ইনশাআল্লাহ ফজের নামাজ আদায় করা তত সহজ হবে